ওয়েলকাম টু টেক লার্নিং ওয়েলকাম টু দা ক্লাস অফ ম্যাথমেটিক্স আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো ম্যাথামেটিক্সের একটা ইম্পর্ট্যান্ট ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আমরা যে লাস্ট ক্লাসটা করেছিলাম তার টপিকটি ছিল সময় ও কার্য টাইম অ্যান্ড ওয়ার্ক সেই ক্লাসে আমরা বেসিক কিছু রুলস জেনেছিলাম সে রিলেটেড কিছু কোয়েশ্চেন সলভ করেছিলাম আজকের এই ক্লাসে আমরা সেই টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় এবং কার্যটা আরও কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব তাহলে আজকের আমাদের টপিকটি কী হচ্ছে সময় ও কার্য তাহলে আমি যে বেসিক রুলগুলোটা আমি আরেকবার বলে দিই আর যারা যারা আগের ক্লাসটি তখন অবশ্যই দেখে নেবে যাতে করে তোমাদের বেসিক যে নিয়মটা সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যায় দেখো এখানে আমাদের মেন যে রুল ছিল আমাদের যে আমাদের যখন কার্য বের করতে বলবে টোটাল ওয়ার্ক ঠিক আছে তো মোট কাজ তখন আমাদের কি করব এই কাজটি করতে যে ক্ষমতা সেই ক্ষমতার সঙ্গে যদি আমি টাইমকে গুণ করে দিই ঠিক আছে তো ক্ষমতা ইন্টু সময় এফিসিয়েন্সি টাইম করলে আমি টোটাল ওয়ার্ক বা আমি কার্য পেয়ে যাই একইভাবে আমি যদি ক্ষমতা বের করতে চাই তাহলে আমাদের মোট কাজটাকে সময় দিয়ে ভাগ করবো তাহলে আমি পেয়ে যাব ক্ষমতা এফিসিয়েন্সি আর যদি সময় বের করতে যাই তাহলে মোট কাজকে আমি ক্ষমতা দিয়ে ভাগ করলে সেটা পেয়ে যাব আমি সময় তাহলে আজকে চলে আসছি ইম্পর্ট্যান্ট কোশ্চিন নিয়ে আলোচনা দেখো ফার্স্ট কোশ্চেন চলে আসছি এসেছে দেখো ভালো করে কোশ্চেনটি পড়ে নাও লেখা আছে যে একটি এ একটি কাজ করতে পঁচিশ দিন সময় লাগে যেখানে সেই কাজটি বিয়ের করতে কুড়ি দিন সময় লাগে একই কাজ তার মানে এখানে কি বোঝা যাচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে এ হলো অলস মানে একই কাজ যেখানে এর সময় লাগছে পঁচিশ দিন বিয়ের লাগছে কুড়ি দিন ওকে তাই বলেছে কি তারা একত্রে পাঁচ দিন কাজ করার পরে এ চলে গেল বললাম না এ অলস পাঁচ দিন কাজ করার পরে ছেড়ে চলে গেল এই বাকি কাজটা এবার বিকে একা একা করতে হলো তাহলে কোশ্চিন বলেছে বাকি কাজটা বি একা একা করতে কত সময় নিল এ যে এর সময় লাগে কত দিন পুরো কাজটা করতে সময় লাগে কত পঁচিশ দিন বিয়ের সময় লাগে কত দিন কুড়ি দিন তাহলে আমি যদি পুরো কাজটা কয়টা কাজ যদি আমি বের করতে চাই তার জন্য আমি একটা নিয়ম বলে দিয়েছি যে পঁচিশ এবং কুড়ি লসাগু করে দাও সেটাই হয়ে যাবে আমাদের টোটাল ওয়ার্ক তাহলে পঁচিশ এবং কুড়ি লসাগু করলে কিন্তু একশো হয় তাহলে আমি টোটাল কাজ বা ওয়ার্ক পেয়ে গেলাম এই একশোকে যদি আমি পঁচিশ দিয়ে ভাগ করি মানে এর কাজ করতে যে পঁচিশ দিন সময় লাগে সেই সময়টা দিয়ে যদি আমি টোটাল ওয়ার্ককে যদি আমি ভাগ করি তাহলে আমি কী পাই ক্ষমতা পাই একটু আগে বলে আসলাম যে মোট কাজকে আমি সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা পাই তাহলে এখানে দেখো পঁচিশ দিয়ে যদি একশোকে ভাগ করলে ভাগ করলে হয়ে যাবে চার তার মানে এর ক্ষমতা বা এফিসিয়েন্সি হচ্ছে চার একইভাবে কুড়ি দিয়ে যদি আমি একশোকে ভাগ করি তাহলে হয়ে যাবে পাঁচ তার মানে এর ক্ষমতা বা এফিসিয়েন্সি হচ্ছে পাঁচ তার মানে এটা হলো যে এ একদিনে চারটি কাজ করতে পারে একশোটার মধ্যে ওকে আর বি একদিনে করতে পারে পাঁচটি কাজ এইবার ওরা একত্রে কাজ স্টার্ট করার পর পাঁচ দিন কাজ করে সে বলো দেখি এ যদি একদিনে চারটি কাজ করে বি যদি একদিনে পাঁচটি কাজ করে তাহলে এ এবং বি একত্রে একদিনে কয়টি কাজ করবে চার যোগ পাঁচটি তার মানে নটি তার মানে এ এবং বি একত্রে যদি কাজ করতে যায় তাহলে একদিনে কাজ করবে কত চার যোগ পাঁচটি কিন্তু ওরা একত্রে একদিন না পাঁচ দিন ধরে কাজ করেছে তার মানে এটাকে পাঁচ দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে ওরা একত্রে কাজ করে কতখানি কাজ করেছে সেটা আমি পেয়ে যাব কারণ কি এই যে চার যোগ পাঁচ এটা হলো ক্ষমতা আর এটা হলো সময় ক্ষমতার সঙ্গে যদি আমি সময় গুণ করি তাহলে আমি কাজ পাই ওকে তাহলে পাঁচ আর চারে গুণ যোগ করলে নয় নয়ের সঙ্গে পাঁচ গুণ করে দিলে পাঁচ লং পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ তার মানে ওরা একশোটা কাজের মধ্যে পাঁচ দিন কাজ করে ওরা কিন্তু অলরেডি পঁয়তাল্লিশটা কাজ করে ফেলেছে তাহলে বাকি কাজ হয়তো কতগুলো পড়ে রইল বাকি কাজ আমাদের একশোটার মধ্যে পঁয়তাল্লিশটা হয়ে গেছে তাহলে পড়ে রইল কিন্তু পঞ্চান্নটা কাজ এবার এ যেহেতু ছেড়ে চলে গেছে এ তো আর নেই তাহলে এই বাকি কাজটা কে করবে বাকি কাজটা বি করবে তাহলে বাকি কাজ যদি বি করে তাহলে তার কত সময় লাগবে সেটাই চেয়েছে তার মানে আমাদের টাইম বের করতে বলেছে আর টাইম বের করতে গেলে আমাদের কি করতে হয় যে বাকি যে কাজটা রয়েছে সেই কাজকে আমাদের সময় দিয়ে ভাগ করলে সরি কাজকে আমাদের ক্ষমতা দিয়ে ভাগ করলে আমি সময় পেয়ে যাই তাহলে বি যেহেতু কাজ করেছে তাহলে বিয়ের ক্ষমতা কত জানা ছিল আমাদের পাঁচ তাহলে বাকি কাজ রয়েছে পঞ্চান্ন পঞ্চান্নকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে ইলেভেন তার মানে বাকি কাজটা বিয়ের একা একা করতে সময় লাগবে এগারো দিন মানে বি নম্বর অপশান এবার যদি কোশ্চেনটা যদি বলতো যে বাকি কাজটা না বলে যদি পুরো কাজটা সম্পন্ন করতে মোট কত সময় লাগবে তাহলে দেখো আগে ওরা পাঁচ দিন করেছে পরে করলে এগারো দিন মানে মোট সময় লাগছে কিন্তু ষোলো দিন কিন্তু সেটা চাইনি এখানে বলেছে বাকি কাজটা বিয়ের করতে কত সময় লাগে সেটা হবে আমাদের এগারো দিন মানে বি নম্বর অপশান একই রকম সেম সিমিলার একটা প্রবলেম আমি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি যাতে করে একই মেথড তোমরা যদি বুঝে নিজে নিজে করতে পারো ওকে তোমরা অনেকেই কমেন্ট বক্সে অ্যান্সারটা জানিয়েছিলো প্রত্যেকে অ্যান্সার সঠিক হয়েছে ভেরি গুড টু এভরিবাডি এইভাবে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে অ্যান্সারগুলোকে জানাবে ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক করে দেবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে যাতে করে ক্লাসের নোটিফিকেশানগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তারপর নেক্সট কোশ্চিনে দেখো ভালো করে পড়ে নেবে প্রথমে কোশ্চিনটা কারণ এখানে কোশ্চিনটা না বুঝলে কিন্তু অ্যান্সারটা দেওয়া যাবে না ঠিক আছে বলেছে যে এ একটি কাজ আঠেরো দিনে বি হলো নয় দিনে সি হলো ছয় দিনে করতে পারে একটা কাজই ঠিক আছে তো আলাদা আলাদা করে যদি করে তাহলে বলেছে এ ও বি এ এবং বি কাজ শুরু করে দু দিন কাজ করেছে তারপরে সি এসে তাদের সঙ্গে যোগ দিয়েছে তার মানে প্রথম দু দিন কিন্তু এ এবং বি কাজ করেছে সি কিন্তু করেনি দিন পরে এবার ওরা তিনজন কাজ করেছে এ বি এবং সি কারণ সি জয়েন করেছে এবার বলেছে পুরো কাজটি দেখো যেন পুরো কাজটি শেষ করতে বলেছে কোশ্চিনে কত সময় লাগবে তাহলে দেখো এখানে এর কাজটি করতে সময় লাগে আঠারো দিন বিয়ের সময় লাগে হচ্ছে ন দিন সি এর সময় লাগে হচ্ছে ছয় দিন তাহলে আমাদের মোট কাজ বা টোটাল কাজ বা টোটাল ওয়ার্ক বের করতে গেলে আমাদের কি করতে হবে লসেও করতে হবে আঠারো নয় আর ছয় লসেও করলে আমাদের আঠেরোই হয় ওকে এইবার আমি এর ক্ষমতা বের করতে গেলে আমাদের মোট কাজকে আমাদের হচ্ছে সময় দিয়ে ভাগ করতে হবে দেখো এর ক্ষমতা হবে আঠেরোকে আঠেরো দিয়ে ভাগ করলে এক হয় তার মানে এর ক্ষমতা হচ্ছে এক বিয়ের ক্ষমতা আঠেরোকে নয় দিয়ে ভাগ করলে দুই হয় তার মানে বিয়ের ক্ষমতা দুই আর সি এর ক্ষমতা হবে ছয় দিয়ে আঠেরোকে ভাগ করলে তিন মানে সি এর ক্ষমতা হচ্ছে তিন ওকে তাহলে প্রথম দুদিন প্রথম দু দিন কে কে কাজ করেছে এ এবং বি তাহলে এ এর ক্ষমতা হলো এক বিয়ের ক্ষমতা হলো দু দুই তার মানে প্রথম দু দিন তাহলে ওরা এ এবং বি দুজন যদি একসঙ্গে কাজ করে তাহলে একদিনে কাজ করবে দুই যোগ এক মানে তিনটি ওরা যেহেতু দু দিন কাজ করেছে তার মানে দুদিনে কাজ করবে কয়টা ছয়টা দুই যোগ এক তিন তিন দুগুনো ছয় ওকে তাহলে টোটাল আমাদের কাজ কতগুলো ছিল আঠেরোটা আঠেরোটা কাজের মধ্যে এ এবং বি দু দিন কাজ করে কিন্তু ছটা কাজ করে নিয়েছে মানে কাজ পড়ে রইলো বাকি কাজ পড়ে রইল কিন্তু বারোটা এই যে বারোটা কাজ এই বারোটা কাজ এবার এ বি সি তিনজন একসঙ্গে করেছে তাহলে তিনজনের একসঙ্গে যে আমাদের এফিসিয়েন্সি বা ক্ষমতা সেটা দিয়ে আমাদের মোট কাজকে ভাগ করে দিলে আমরা টাইম পেয়ে যাব তাহলে মোট কাজ বাকি পড়ে রইল বারোটা এবার তিনজনে যেহেতু কাজ করেছে তাহলে তিনজনের মোট ক্ষমতা দিয়ে ভাগ করতে হবে তাহলে এর ক্ষমতা এক বিয়ের ক্ষমতা দুই সি এর ক্ষমতা তিন মানে তাদের তিনজনের মোট ক্ষমতা হচ্ছে তিন যোগ দুই পাঁচ একের ছয় তার মানে ছয় দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ছয় দিয়ে বারো কেটে দিলে হবে দুই তার মানে বাকি কাজ ওরা দু দিনে কিন্তু করেছে তিনজন মিলে বাকি কাজটা করেছে দু দিনে আগে এবি মিলে ক কতদিন কাজ করেছে দু দিন কোশ্চিনে বলেছে কিন্তু পুরো কাজটি পুরো কাজটি সম্পন্ন করতে কত সময় লাগলো আগে দুই দিন এ এবং বি মিলে পরে দুই দিন বি এবং সি মিলে মানে দুই এ কিন্তু চার দিন সময় লেগেছে মানে এ হয়ে যাবে সঠিক উত্তর এখানে কিন্তু পুরো কাজ বলা আছে ওকে এখানে যদি পুরো কাজ না বলে যদি বাকি কাজ বলা থাকতো তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যেত সি নম্বর অপশানটা এটা কিন্তু খেয়াল রাখতে হবে শুধু এখানে একটা জিনিস মনে রাখবে দেখো প্রথম দু দিন কিন্তু এ ও বি করেছে এর ক্ষমতা এক ছিল এর ক্ষমতা দুই ছিল তার মানে একদিনে কাজ করে দুই যোগ এক মানে তিনটি একদিনে এ ও বি দুজন মিলে কাজ করে তিনটি ওরা যেহেতু দু দিন কাজ করেছে মানে কাজ করেছে তিন দুগুন ছটি তাহলে মোট কাজ ছিল আঠারোটি তার মধ্যে ছটা হয়ে গেছে বারোটা হয়েছে বাকি কাজ বাকি কাজটা কিন্তু তিনজন মিলে করেছে কারণ সি জয়েন হলো ওকে তারপরে নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক এটা আমি শর্ট ট্রিক্সের দ্বারা দেখাবো তোমাদেরকে দেখো কোশ্চেন বলেছে যদি জন লোক একশো চল্লিশ মিটার দীর্ঘ একটি ওয়াল তৈরি করতে বিয়াল্লিশ দিন যদি টাইম লাগে সময় লাগে তাহলে বলেছে তিরিশ জন লোক একশো মিটার যদি ওয়াল তৈরি করতে হয় তাহলে কত দিন সময় লাগবে ওকে এখানে যে লোকের সংখ্যাটাকে আমি এম দিয়ে লিখছি এম তে হল মেন এখানে ওয়াল যেটা ঠিক তৈরি করা মানে এখানে কাজ বোঝাচ্ছে তার মানে এখানে এটাকে ডাব্লিউ দিয়ে লিখছি তাহলে এখানে এমের মান হুম এখানে এম বলতে মেন এখানে কাজ হলো ডাব্লিউ আর এখানে টাইমটা ডে ডেটাকে ডি দিয়ে লিখছি ওকে তাহলে দেখো আঠারো জন যখন লোক ছিল একশো চল্লিশ মিটারে আমাদের যখন ওয়াল তৈরি করতে হচ্ছিলো সময় লাগছিল কতদিন বিয়াল্লিশ দিন এইবার লোক হয়ে গেছে কিন্তু তিরিশ জন লোক বেড়ে গেছে ওয়ালটা হলো একশো মিটার সময় কত লাগবে এটা আমাদের বের করতে বলেছে এটার জন্য একটা সহজ একটা নিয়ম মনে রাখবে যে এম ওয়ান ডি ওয়ান বাই ডাব্লিউ ওয়ান ইকুয়াল টু এম টু ডি টু বাই ডাব্লিউ টু যেখানে এম ওয়ান এবং ডি ওয়ান আর ডাব্লিউ ওয়ান হলো এখানে এই যে প্রথমটা যেটা বলা আছে এটা হলো এম ওয়ান এটা হলো ডাব্লিউ ওয়ান এটা হলো ডি ওয়ান আর পরের লাইনে যেটা বলা আছে এটা হলো এম টু আর এখানে হচ্ছে ডাব্লিউ টু ডি টুটা আমাদের বের করতে বলেছে তাহলে এই যে ফর্মুলাটা আমি দিয়ে দিয়েছি এম ওয়ান ডি ওয়ান বাই হলো ডাব্লিউ ওয়ান ইকুয়াল টু এম টু ডি টু বাই ডাব্লিউ টু এখানে ভ্যালুগুলো পুট করে দিলেই কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাবে দেখো এখানে এম ওয়ানের মান দেওয়া আছে আঠেরো ওকে ডি ওয়ানের মান দেওয়া আছে কি ফর্টি টু ডিভাইডেড বাই ডাব্লিউ ওয়ান আছে কিন্তু ওয়ান ফর্টি ইকুয়াল টু এখানে এম টুর মান কত দেওয়া আছে এম টু আমাদের দেওয়া আছে দেখো এখানে থার্টি ডি টুটা আমাদের জানা নাই ডি টুই লিখে রাখবো আর এখানে ডাব্লিউ টু আছে কিন্তু এখানে হানড্রেড তাহলে এখানে হান্ড্রেডের নিচে একটা জিরো আর এখানে ওয়ান ফোরটির নিচে একটা জিরো নিচে নিচে কিন্তু কাটাকাটি করা যায় এখানে এই যে এখানে হান্ড্রেডের একটা জিরো কেটে গেলাম একটা জিরো থাকলো এই জিরোর সঙ্গে উপরের কিন্তু একটা জিরো কেটে গেলো তাহলে পড়ে থাকলো তিন এখানে যে নিচে চোদ্দো আছে এই চোদ্দো দিয়ে আমি এখানে ফর্টি টুকে কাটলে এখানে যাবে তিন আর এ পাশের তিনের সঙ্গে ও পাশে তিন কেটে দিলাম তাহলে দেখো এখানে এ পাশে রয়ে রয়ে গেলো ডি টু আর ও পাশে রয়ে গেল হলো আঠেরো এই যে ডি টু ডি টুটাই আমাদের কিন্তু বের করতে বলেছে তাহলে মানে ডি টু মানে এখানে দিন হয়ে গেলো আমাদের কত আঠেরো দিন মানে দেখো বি নম্বর অপশান হয়ে গেলো কারেক্ট তাহলে এখানে আরেকবার বলে দিই যে এম ওয়ান বলতে কিন্তু এখানে আঠেরো জন প্রথমে যেটা লোকসংখ্যা দেওয়া ছিল আর ডি ওয়ান বলতে ডে দিন ফর্টি টু দেওয়া ছিল এখানে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ ওয়ান ওয়ার্ক মানে কতখানি কাজ করলো এখানে একশো চল্লিশ মিটার দেওয়াল তৈরি করলো ওয়াল তৈরি করলো ওই জন্য একশো চল্লিশ ওকে আর এম টু বলতে পরে যে লোক সংখ্যাটা হলো তিরিশ জন আর ডি টু আমাদের দেওয়ান দেওয়া ওটা বের করতে বলেছে আর ওখানে কাজ ডাব্লিউ হলো টু হচ্ছে একশো এখানে ভ্যালুগুলো জাস্ট পুট করে কাটাকাটি করে দাও দেখো ডি টুর মান হয়ে যাচ্ছে সব কেটে আঠেরো মানে নম্বর অপশান হয়ে গেল কারেক্ট দেখো একই রকম অঙ্ক এখানে আরেকটা দিয়েছি হোমওয়ার্কে দেখো যদি চল্লিশ জন লোক দুশো মিটার দীর্ঘ একটি ওয়াল তৈরি করতে বারো দিন সময় লাগে এখানে এম ওয়ান বলতে এখানে কিন্তু চল্লিশ জন হ্যাঁ এখানে ওয়াল বলতে ডাব্লিউ ওয়ান কিন্তু এটা আর হলো এ গিয়ে ডি টুটা ডি ওয়ানটা আমাদের কিন্তু টুয়েলভ ওকে আর এখানে এম টু বলতে এখানে তিরিশ জন আর ডাব্লিউ টু হলো এখানে তিনশো বুঝতে পার ডাব্লিউ মানে ওয়ার্ক মানে কাজ ডে মানে হলো দিন ডি দিয়ে লিখছি আর এম হলো মেন লোকজন লোক কতজন লোক কাজ করছে সেটা তোমরা একইভাবে এই সূত্রটাতে ভ্যালুগুলো পুট করে দেবে করে দিলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে করে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু অ্যান্সারটা জানাবে দেখো তারপর আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে বলেছে যে এ বি প্লাস বি সি প্লাস সি এ বি এখানে এ প্লাস বি মানে এ এবং বি একত্রে তাহলে এ এবং বি একত্রে একটা কাজ করতে সময় নেয় না বারো দিন বি এবং সি হচ্ছে পনেরো দিন সি এবং এ একত্রে কাজ করতে সময় নেয় হচ্ছে কুড়ি দিন তাহলে দেখো এটা লিখছি এ প্লাস বি একত্রে কাজ করতে সময় নিচ্ছে বারো দিন বি প্লাস সি হচ্ছে পনেরো দিন আর সি প্লাস এ কাজটি করতে সময় নেয় কুড়ি দিন ওকে দেখো এই তিনটে মোট কাজ বের করতে গেলে এই তিনটে লস করতে হবে দেখো এই তিনটে লস্যু করলে ষাট হবে ঠিক আছে তো বারো দিয়ে যদি আমি ষাটকে ভাগ করি তাহলে পাঁচ বার ষাট মানে এ প্লাস বি এদের দুজন মিলে একদিনে কাজ করে কিন্তু পাঁচটি একইভাবে বি প্লাস সি পনেরো দিন সময় লাগে তাহলে পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে হবে চার তার মানে চার হয়ে গেল বি প্লাস সি এর মোট এফিসিয়েন্সি বা ক্ষমতা সি প্লাস এ দিয়ে যদি ষাটকে ভাগ করি তাহলে এটা হবে তিন হয়ে গেল তাহলে দেখো এখানে যদি আমি এ বি সি এগুলোকে সবগুলোকে যদি যোগ করে দিই দেখো এখানে দুবার এ আসছে দুবার বি আসছে আর দুবার সি শেয়ার সেই জন্য দুটাকে বাইরে কমন নিয়ে নিলাম তাহলে এদের মোট ক্ষমতা কত হলো পাঁচ চারে নয় নয়ার তিনে বারো দেখো এদের দুজন মিলে দুবার দুবার করে ধরে এদের আমাদের ক্ষমতা হচ্ছে বারো তাহলে আমি যদি একবার করে নিই বা দুইটাকে যদি ওই পারে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যায় মানে এদের একত্রে ক্ষমতা হবে বারো ভাগ দুই বা এখানে দুই দিয়ে বারোকে কেটে দিলে ছয় হয়ে গেল আমাদের ক্ষমতা হয়ে গেল এ প্লাস বি প্লাস সি তিনজনের একত্রে ছয় আরেকবার বলি এখানে যখন যোগ করছি এ কিন্তু দুবার আসছে বি দুবার আসছে সি দুবার আসছে দুটাকে কমন নিয়ে নিলাম তাহলে এক একজনকে এ কে দুবার ধরে বি কে দুবার ধরে সিকে দুইবার ধরে ক্ষমতা হচ্ছে বারো তাহলে একবার করে যদি এ বি সি ধরি তাহলে তাদের ক্ষমতা কত হচ্ছে ছয় তাহলে এখানে তো একবার করেই নিতে হবে একত্রে কাজ করেছে মানে এ প্লাস বি প্লাস সিকে বোঝায় তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি এর মোট ক্ষমতা হয়ে গেল ছয় ওকে এইবার এই যে মোট ক্ষমতা দিয়ে মোট কাজকে যদি আমি ভাগ করে দিই তাহলে আমি টাইম পাবো তাহলে মোট কাজ হলো সিক্সটি এখানে মোট ক্ষমতা হলো ছয় এবার সিক্সটিকে যদি আমি ছয় দিয়ে ডিভাইড করি তাহলে হয়ে যাবে মানে দশ ওকে তাহলে দশ দিন একত্রে তারা যদি বিসি কাজ করে তাহলে দশ দিনে পুরো কাজটি শেষ করে দেবে মানে দেখো এই নম্বর অপশন হয়ে গেল কারেক্ট এই অঙ্কটা কিন্তু করার কিন্তু শর্ট ট্রিক্স একটা রয়েছে এই শর্ট ট্রিক্স দিয়েও তোমরা কিন্তু অঙ্কটা করতে পারো আমি শর্ট ট্রিক্সটা লিখে দিচ্ছি ওখানে জাস্ট ভ্যালুটা পুট করে দিলে তোমাদের কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাবে ঠিক আছে এখানে শর্ট ট্রিক্সটা হলো দেখো টু এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স তোমরা বলবে এক্স ওয়াই জেড কোথা থেকে আসলো এখানে এক্স বলতে প্রথম সংখ্যাটা বারো ওয়াই বলতে হলো পনেরো আর জেড বলতে হলো কুড়ি এই সংখ্যাগুলো তুমি যদি এখানে পুট করে দাও তাহলে তুমি একবারে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে কিন্তু এখানে ক্যালকুলেশনটা একটু বড় হয় ঠিক আছে তো তো তোমরা এইভাবে করতে পারো ডাইরেক্ট শর্ট ট্রিক্সের দ্বারা অথবা তোমরা এইভাবেও করতে পারো জেনারেল যে মেথডটা শেখালাম সেটার দ্বারাই ঠিক আছে দুটোই নিয়ম বলে দিলাম তো দুটো দিয়েই করে প্র্যাকটিস করে দেখে নেবে ঠিক আছে যার কাছে যেটা সহজ মনে হবে তা সে সেই নিয়ম দিয়েই অঙ্কটা করবে পরীক্ষায় তারপরে চলে আসে আজকে আরও একটা ইম্পর্টেন্ট নিয়ম লাস্ট অঙ্ক আজকে দেখো কি বলেছে এর কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি এর চেয়ে এর ক্ষমতা যেটা বিয়ের চাইতে ফর্টি পার্সেন্ট বেশি ফর্টি পার্সেন্ট মানে একশোতে চল্লিশ বেশি ঠিক আছে তার মানে এখানে এ লিখলাম এখানে লিখছি বি এবার বিটাকে আমি একশো ধরবো কারণ বিয়ের চাইতে এর ক্ষমতা বেশি চল্লিশ একশোতে যেহেতু চল্লিশ বেশি এই জন্য বিটাকে আমাকে একশোই ধরতে হবে তাহলে বিয়ের যদি একশো হয় তাহলে এর ক্ষমতা কত হবে একশোই চল্লিশ এটাকে যদি ছোটো করি কাটাকুটি করি তাহলে এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কেটে গেলো চোদ্দ কেজি দুই দিয়ে কাটি তাহলে হবে সাত আর দশ কেজি দুই দিয়ে কাটি তাহলে হবে পাঁচ তার মানে এর ক্ষমতা হয়ে গেল সেভেন বিয়ের ক্ষমতা বা এফিসিয়েন্সি হয়ে গেল কত ফাইভ ওকে এবার তারা একত্রে কাজ করেছে কত একত্রে কাজ করেছে পনেরো দিন আমি কি বলেছিলাম এফিসিয়েন্সি বা ক্ষমতাকে আমি যদি সময় দিয়ে যদি গুণ করে দিই তাহলে মোট কাজ পাই তাহলে ওরা একত্রে একদিনে কাজ করে কয়টা সাত যোগ পাঁচ সমান সমান বারোটি ঠিক আছে তো ওরা একদিনে কাজ করে বারোটি ওরা কাজ করেছে কত দিন পনেরো দিন তাহলে এই যে ক্ষমতা আর এইখানে পনেরোটা হল আমাদের সময় বারোটা হল আমাদের ক্ষমতা আর পনেরোটা হলো আমাদের সময় তাহলে আমাদের পনেরো ইন্টু যদি বারো করে দিই তাহলে এটা হয়ে গেল আমাদের টোটাল ওয়ার্ক কাজ বারো ইন্টু পনেরো গুণ করার দরকার নেই এইভাবে রেখে দিতে হবে তাহলে আমাদের মোট কাজ কি হলো বারো ইন্টু পনেরো ওকে তাহলে আমাদের এই যে মোট কাজ এটা যদি বি একা একা করতে বলেছে বি যদি একা একা করতে যদি বি একা একা করে তাহলে বিয়ের ক্ষমতা দিয়ে ভাগ করতে হবে বিয়ের ক্ষমতা কত আছে পাঁচ তাহলে আমাদের বি একা একা যদি করে তাহলে মোট কাজটা লিখছে এখানে বারো ইন্টু পনেরো যেহেতু বি একা একা করছে তাহলে বিয়ের ক্ষমতা আমাদের কত রয়েছে এখানে পাঁচ রয়েছে তাহলে পাঁচ দিয়ে ভাগ করে দিলে আমি বি একা একা করতে কত সময় লাগবে সেটা পেয়ে যাব মোট কাজকে আমি ক্ষমতা দিয়ে ভাগ করলে আমি কী পাই সময় পাই তাহলে পাঁচ দিয়ে এখানে পনেরোকে যদি কেটে দিই তাহলে কত হবে তিন হবে দেখো আমি কেন কাটা গুণটা করলাম না কারণ কাটাকুটি গুণ আকারে থাকলে আমার কাটাকুটি করতে সুবিধা হবে তাহলে পাঁচ দিয়ে পনেরোকে কাটলে কত হবে তিন তাহলে তিন তিনবারও ছত্রিশ দিন তার মানে বি যদি একা একা কাজটা করতো তাহলে আমাদের সময় লাগতো কিন্তু ছত্রিশ দিন এবার এই কোশ্চিনটা বি না যদি বলো বলে যদি এ বলতো তাহলে আমাদের এখানে যে মোট কাজ বারো ইন্টু পনেরো রয়েছে সেটাকে আমাদের এর ক্ষমতা দিয়ে ভাগ করতে হতো তাহলে আমি পেয়ে যেতাম কি এর কাজটি করতে কত দিন সময় লাগতো সেটা তার মানে এখানে মোট কাজ বারো ইন্টু পনেরো এখানে এর ক্ষমতা রয়েছে সাত তার মানে বারো ইন্টু পনেরো বাই সাত করলে আমি এর কিন্তু একা একা কাজ করতে কত সময় লাগতো সেটা পেতাম এটা যেহেতু বিয়ের চেয়েছে সেই জন্য আমি এখানে বিয়েরটা করে দেখালাম তার জন্য এখানে একটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি দেখো এখানে কি দিয়েছে যে এ এর একটি কাজ এর কার্যক্ষমতা বিয়ের চাইতে ফিফটি পারসেন্ট বেশি এবার বলে দিয়েছে এবার তারা একত্রে একই রকম পনেরো দিন কাজ করেছে তাহলে বলছে এ যদি একা একা কাজটি করে এ এবার বি না কিন্তু এ একা কাজটি করতে কত সময় নেবে মানে এর ক্ষমতা দিয়ে তোমাদের কিন্তু মোট কাজটাকে ভাগ করে অ্যান্সারটা বের করতে হবে ঠিক আছে সিমিলার অঙ্ক কিন্তু এখানে বিয়ের চেয়েছে এখানে চেয়েছি এর এই জন্য এর ক্ষমতা দিয়ে তোমাদের ভাগটা করতে হবে ঠিক আছে তাহলে বুঝে গেলে দেখো এখানে এ নাম্বার হচ্ছে অ্যান্সারটা হয়ে গেল সঠিক তাহলে তোমাদের যদি এরকম কোনো অঙ্ক যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে মানে কোশ্চিন মানে কী অসুবিধা হচ্ছে সেটা জানাবে ঠিক আছে আর অবশ্যই চেষ্টা করবে কিন্তু তাহলে আজকের ক্লাসটি এই অবধি আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো আর যদি কোনো কোশ্চিন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পার্সোনাল হোয়াটসঅ্যাপে এসএমএস করে জানাতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আমরা সময় তোমাদের সাথে আছি তাহলে আজকের ক্লাসটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে হ্যাভ এ গুড ডে অ্যান্ড বাই বাই